আম্পায়ারের বিতর্কিত সিদ্ধান্তে প্রশ্ন তুললেন হৃদয় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তীরে এসে টরি দুবালো বাংলাদেশ টি টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্বের ম্যাচে মাত্র একশো রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে চার রানে হেরেছে টাইগাররা তবে এই ম্যাচে আম্পায়ারের বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে সমালোচনা চলছে যা বাংলাদেশের বিপক্ষেই গেছে এরপর এ নিয়ে প্রশ্ন তুললেন বাংলাদেশের ব্যাটার তাহিদ হৃদয় গতকাল নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আম্পায়ারের ভুলে চারটি রান পায়নি বাংলাদেশ ম্যাচটি বাংলাদেশ হেরেছেও চার রানেই বাংলাদেশের দলের সর্বোচ্চ রানের ইনিংস খেলার হৃদয় সংবাদ সম্মেলনে রাগটাক না করে আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে কথা বলেন বাংলাদেশ ইনিংসের সতেরোতম অভরের ঘটনাটি এটি পেশার ওটনিল ব্যাটম্যানের বল মাহমুদুলার পায়ে লেগে চলে যায় বাউন্ডারির বাইরে এর আগে অবশ্য এলডব্লিউ আবেদনে আঙুল তুলে দেন আম্পায়ার এরপর মাহমুদুল্লাহ রিভিউ নিলে দেখা যায় বল স্টাম্পে আঘাত করেনি পরে আম্পায়ারের সিদ্ধান্ত পাল্টে যায় কিন্তু নিয়ম অনুযায়ী আম্পায়ার আউট দেওয়ার পর বল ডেট হয়ে যাওয়ায় লেগ বাই হিসেবে চার রান পায়নি বাংলাদেশ ম্যাচ শেষে হৃদয় এ নিয়ে বলেছেন সত্যি বলতে সেটি ভালো সিদ্ধান্ত ছিল না টাইট ম্যাচে আমাদের জন্য ভালো কিছু করা ছিল না সেটি আমার মতে আম্পায়ার আউট দিয়েছেন কিন্তু আমাদের জন্য বিষয়টা কঠিন ছিল ওই চার রান পেলে ম্যাচের চেহারা ভিন্ন হতে পারত আমার আর কিছু বলার নেই নিয়ম তো আইসিসি কি করেছে এটা আসলে তো আমাদের হাতে নেই কিন্তু ওই সময় চারটি রান খুবই গুরুত্বপূর্ণ ছিল আমাদের জন্য আরও কিছু বিষয়ে প্রশ্ন তুলে হৃদয় বলেন আমি মনে করি যে আম্পায়ার কল দিয়েছেন আম্পায়ার কল দিতেই পারেন তারাও মানুষ ভুল হতেই পারে কিন্তু আমাদের আরও দুই একটি ওয়াইট ছিল যেগুলো ওয়াইড দেয়নি এখানে এরকম ভেন্নুর খেলা যেখানে রান হচ্ছে না লো স্কোরিং ম্যাচ হচ্ছে সেই জায়গায় একটি দুইটি রানও অনেক বড় ব্যাপার আমি মনে করি ওই চারটে রান বা দুই ওয়াইড খুব ক্লোজ কল ছিল এমনকি আমার আউট ও আম্পায়ার কল ছিল আমার কাছে মনে হয় ওই জায়গাগুলোর উন্নতির সুযোগ আছে আইসিসি যে নিয়ম করেছে এটাতে তো আমাদের হাত নেই আমার মনে হয় যেটা হয়েছে হয়ে গেছে যোগ করেন হৃদয়